আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম ইরামস ফ্যামিলি হাউস থেকে, আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করব। এখানে আমার বাসার পাশেই একটা আমেরিকান ফেস্টিভ্যাল হয়েছিল, সো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। এটা লাস্ট উইকেন্ডে ছিল, এটা 3 দিন ধরে ছিল আসলে, ফ্রাইডে থেকে, ফ্রাইডে স্যাটারডে সানডে। সো ফ্রাইডে তো কাজে ছিলাম, সেই জন্য আর যাওয়া হয় নাই। সো স্যাটারডে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বিকেলে। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, সো ওর জন্যই যাওয়া আসলে। এই যে দেখতে পাচ্ছেন, ওরা বিভিন্ন গেম, তারপরে রাইড ছিল অনেক। সো সবগুলো রাইডে ওরা চড়ে নাই, কারণ অনেক স্পিডি ছিল রাইডগুলা। সো অনেক বাচ্চারা তো দেখলাম কাঁদতেছে রাইডে বসে বসে, বাবা মারা প্যারেন্টসরা এ জোর করে ওদেরকে রাইডে দিয়ে দিছে, আর বাচ্চারা এমনভাবে কাঁদছিল চিৎকার করে করে। আসলে বাচ্চারা এগুলো এনজয় না করলে আমি মনে করি এই রাইডগুলোতে না দেয়াই ভালো, কারণ ওদের ভিতরে একটা ভয় ঢুকে যায়। সো আমি একটু অসুস্থ, আমার কথাই হয়তো বুঝতে পারছেন, বাট আমার ভিডিওটা শেয়ার করা হয় নাই কতদিন হয়ে গেছে। সো মনে করলাম ভিডিওটা শেয়ার দিয়ে দেই। একটু টায়ার্ড লাগতেছে, কারণ আমি এই যে অসুস্থতার কারণে, বাট তবু মনে করলাম আচ্ছা অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় নাই, একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এই রাইডে উঠেছিল, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ওরা বললো যে এই রাইডেই চড়ি। সো এক একটা রাইডের জন্য 5 টিকিটস 4 টিকিটস এইরকম আর কি টিকিট কিনতে হয়েছে। সো আমি 21 টিকিটস কিনছি $25 দিয়ে। এই যে আমার ছেলে মেয়ে উঠছে, আমি আর যাই নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে একটু ভিডিও করছিলাম। মনে করলাম ভিডিও করে নিই, তাহলে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো এই আর কি। সো এইখানে মনে হয় বাচ্চা থেকে বুড়োরাই বেশি ছিল আর কি। আচ্ছা যাই হোক, সবাই দেখলাম বাচ্চাদের সাথে সাথে অ্যাডাল্টসরাও অনেক এনজয় করতেছে, ওরাও রাইডে ওঠার জন্য একদম ব্যস্ত। আচ্ছা যাই হোক, আমরা যখন হার্শি পার্কে গিয়েছিলাম লাস্ট ইয়ারে, তখন আর চড়েছি, বাট সবগুলা চড়া হয় নাই। যেগুলো আমি বেশি স্পিডিগুলোতে আমি চড়তে পারি না, আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে। সো বেশি স্পিডি যেগুলো রাইড এগুলোতে আমারও মাথা ঘুরায়, সো আমি ওইটা পারি না। আগে পারতাম, এখন মাইগ্রেন হওয়ার পর থেকে আর এগুলো সম্ভব না। আচ্ছা যাই হোক, সো আমার বাচ্চারাও এনজয় করছে। এই যে দেখতে পাচ্ছেন ওরা লক করে দিয়েছে সিঁড়িটা তুলে, তো রাইডটা শেষ হলে তখন আবার ওরা নিজেরাই লক খুলে দেয়। বেশি সময় না, এটা মনে হয় 5 মিনিটসের মতো ছিল এই চারটাতেই। 3-4 জন জায়গা হয় এক একটাতে, বাট আলাদা আলাদা করে যা যা যে মানে যাই যে আর কি, আলাদা আলাদা টিকিট এরকম, বাট এক একজনের সাথে আরেকজন এরকম দেয় না অবশ্যই। এটা একটা সুবিধা, মানে আপনি চাইলে একজনও চড়তে পারেন, দুইজনও চড়তে পারেন, আবার চাইলে অন্যজনের সাথে শেয়ার করেও আপনি চড়তে পারবেন, এটা কোনো ইয়ে না, প্রবলেম না। আচ্ছা সো এই যে শুরু হয়ে গেছে রাইডটা, এটা এত স্পিডি ছিল না, যাই হোক এটা ইয়ে করে তারপরে আমার বাচ্চারা আরেকটা রাইড ওরা ইয়ে করলো। আর কোনো গেম গেম টেম ওরা অবশ্য আর খেলে নাই, বলে যে না আর গেম খেলবো না। এইগুলো ঘুরে ঘুরে দেখলাম আর কি, আর ওদেরকে জিজ্ঞেস করলাম কোনটা চড়বে, কারণ ওরা যেগুলোতে ইন্টারেস্টেড না আমি দেই নাই, পরে আবার ভয় ঢুকে যাবে ভিতরে, চড়তে চাইবে না। সো সবগুলা ইয়েতে রাইডগুলোতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওদেরকে দেখালাম আর জিজ্ঞেস করলাম কোনটা কোনটা লাইক করে, কোনটা চড়তে চায়, কোনটা চড়ার জন্য ওরা ইন্টারেস্টেড। আচ্ছা যাই হোক, সো এটা চড়ার পরে আরেকটা রাইড ওরা ইয়ে করলো। আসলে লাইনেই অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছে। এই যে সেকেন্ড রাইড, এই রাইডটাতে ওরা গেছে, এটাও অনেক স্পিডি ছিল। দুইজন ছিল এখানে, একজন টিকিট নিচ্ছে আর একজন স্টার্ট করে গেমটা, পরে আবার ওরা ইয়ে খুলে দেয়, খুলে ইয়ে করে দেয়। সো সিস্টেমটা ভালোই ছিল, সেই জন্য আরও ভালো লাগছে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই আর কি। দেখতে পাচ্ছেন এক একজন যার যার ফ্যামিলি নিয়ে উঠছে, আমার বাচ্চারা ওরা শুধু দুইজনই ছিল।
কেউ কেউ ফ্যামিলি, কেউ কেউ ফ্রেন্ডস নিয়ে নিয়ে উঠেছে। এই যে একটু পরেই স্টার্ট হয়ে যাবে, ওরা সব ভালো করে লক হয়েছে নাকি দেখে তারপরে স্টার্ট করে, সাথে সাথে স্টার্ট করে না। সো সেফটিরও একটা ব্যাপার আছে, সো সেফটিটাও খুব ভালোভাবে দেখে ওরা। এটা আসলে একটা চার্চের, বাট এক একজন এক আমাদের আমি যেই জায়গায় থাকি ওই জায়গার এক একটা ডাইনার, এক একটা রেস্টুরেন্ট ওরা আর কি স্পন্সর করছে, স্পন্সর করে এগুলো আনাইছে। সো আমি লাস্ট ইয়ার এটা দেখি নাই, সো জানি না লাস্ট ইয়ার এটা হয়েছে নাকি। সো এটাই দিস ইয়ার দেখে বাচ্চারা তো দেখে খুবই এক্সাইটেড, ওরা যাবে মনে করলাম যাই, বাচ্চাদের একটু ফান হইলো। আর একদম আমার বাসার পাশেই, হেঁটেই যাওয়া যায় 2-3 ব্লকের ভিতরেই। সো আমরা দিনেই গেছিলাম, এইটা রাত্রে 11টা পর্যন্ত খোলা ছিল, স্যাটারডে অবশ্য রাত্রে 8টা পর্যন্ত খোলা ছিল। এই যে রাইডটা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ের ছেলে বসে আছে। এখন ফার্স্ট ডে আস্তে আস্তে স্টার্ট হয়ে পরে এত স্পিড, এত স্পিড দিছে যে যাই হোক, তবুও একটু সময়ের জন্য আর কি, এত এগুলো তো বেশি সময় থাকে না, 5-7 মিনিট থাকে। রাতের বেলা বেশি ভালো লাগে, বিকজ সব লাইটগুলো জ্বলে আর দেখতে ভালোই লাগে, সুন্দরই লাগে। আমি আর রাত্রে যাওয়া হয় নাই, ইচ্ছে করেই যাই নাই, কারণ রাত্রে আসলে এত সময় থাকে না। আর রাত্রে গেলে হয়তো লাইটিংটা আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করতে পারতাম। আচ্ছা, বাট রাত্রে আর যাইতে পারি নাই, একটু কাজ ছিল বাসায়। সো দিনের বেলাতে গিয়েই শেষ করে আসছি। অনেকটা ফুডেরও স্টল ছিল এই জায়গায়, বিভিন্ন জাতের রকমের ফুড, বাট আমরা তো আর সবগুলো খাইতে পারি না, আমাদের হালাল হারাম ওইগুলো দেখতে হয়। এই যে রাইড ছড়া শেষ, ওদেরকে নিয়ে, এই যে এটা আরেক সাইড ছিল, এটা আরেক সাইডে, চার্চের আরেক সাইডে, এটাও অনেক স্পিডি। সো ওরা এই দুইটা বললো না, এইটা এই যে আরেকটা এক্সট্রিম, ওরা বললো না এই দুইটা ওরা চড়বে না। এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল সব সময়। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর বেশি বেশি ভিডিও দিতে পারি না, যতটুকু পারি প্লিজ আপনারা যারা যারা পারেন একটু শেয়ার করবেন, যদি ইচ্ছা থাকে ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। আর আর কি এই যে আর কি এই লাস্ট রাইড, আর কোনো এইটা আর ওই যে এক্সট্রিম, ওই দুইটাই লাস্ট রাইড ছিল, বাট ওরা চড়ে নাই। আমি মনে করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে খাবারের স্টলগুলো, আর এমনি অনেক লাইটিং টাইটিং, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা এগুলো, গেম টেম এগুলো নিয়েও অনেকগুলো স্টল বসেছিল। সো ওরা আর কিছু খাবার টাবার কিছু খায় নাই, ওরা শুধু আইসক্রিম খাইছে, আইসক্রিম খায় চলে আসছে আর কি। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আবার বাসায়। এই যে গেমগুলো দেখতে পাচ্ছেন, এই গেমগুলো অনেক ফান ছিল, অনেকেই খেলতেছে দেখলাম, খেলে খেলে যদি এক একটা গেম আপনি প্লে করেন, তারা ওরা তাইলে ওরা একটা টয় দিয়ে দেয়, যার যেটা যেই যেইটা পায় এটা আর কি, ডিপেন্ড করে আপনি গেমে কতটা কত নাম্বার উইন করছেন। বা এই যে টয়গুলো ঝুলানো দেখতে পাচ্ছেন, এই টয়গুলো ওরা দিয়ে দেয়, ডিপেন্ড করে আপনি কত মার্কস পাইছেন, লাইক কত সময়ের ভিতরে, কত কম সময়ে। এই যে এইগুলোও, এইসবগুলোও গেম, এই যে এটাগুলোও দেখতে পাচ্ছেন, গেম খেললে ওই যে উপরে ঝুলানো যে এগুলো টয় ওগুলো ওরা দিয়ে দিবে। ডিপেন্ড করে আপনি কতক্ষণের ভিতরে খেলছেন, কতক্ষণ লাইক কত পাইছেন এরকমের উপরে আর কি, এরকম ইয়ে করে ডিপেন্ড করে। সো এই গেমগুলো অনেক ফান ছিল, বাট ওরা বললো যে খেলবে না, তো আমি আর পুশ করে নেই, বললাম ওকে যাও চোখে, বাস ওদেরকে একটু দেখাইলাম দাঁড়াইয়া, আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই আর কি। সো এইগুলোই লাস্ট ছিল, এইগুলোও দেখে আমরা গেমগুলো একটু দাঁড়া দাঁড়িয়ে দেখে তারপরে আর কি বের হয়ে আসছি। ভালোই লাগছে, বাচ্চাদেরও একটু
টাইম স্পেন্ড হইলো, ওরাও একটু এনজয় করলো এই আর কি। এই যে আরেকটা গেমে চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।